नमस्कार बंधुरा आमी रूपाली रूपाली रेसिपियान ब्लग से तुम्हारे सकल के जानाई आंतरिक शुभेच्छा। आज आमी निये हाजिर हो गेछी तुम्हारे जन्य दारुण एकटा पनीरेर नतून रेसिपि। और ये रेसिपिटा किन्तु एकदम अन्य रकम एकदम यूनिक स्टाइले। এই রেসিপিটা করার জন্য কিভাবে কি করতে হবে সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে এই রেসিপি। আর তার আগে বলি, যে সমস্ত নতুন বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকে এই রেসিপি। প্রথমেই দেখো আমরা নিয়ে নিয়েছি একটা খালি কড়াই। কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে আমি 2 टेबिल स्पून মতন তেল দিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, তার সাথে দিচ্ছি আমি হাফ চামচ কালো সর্ষে এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি দিয়ে দেবো। দেখো হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। এবার আমি এর সাথে দিয়ে দেবো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতন কারি পাতা। এখানে আমার তার থেকে একটু বেশি আছে কারি পাতা। যাই হোক তোমরা কিন্তু 10-12টা মতন দিতে পারো। যেহেতু কারি পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি সেই অনুযায়ী একটু বেশি কারি পাতা এখানে দিয়েছি। কারি পাতাটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে তেলটাকে একটু কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এখানে 400 গ্রাম মতন পনির আছে, 400 গ্রাম পনিরটাকে আমি এর মধ্যে দিয়ে দেখো এবার একটু ভাজতে থাকবো। পনিরটাকে কিন্তু প্রথমে আমি তেলের মধ্যে নুন হলুদ ছাড়াই দিয়েছি। এবার পনিরটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে প্রথমে ভেজে নিতে হবে। পনিরটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ব্যবহার করছি, তাহলে কিন্তু রঙটা ভীষণ সুন্দর আসবে। দেখো প্রথমেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটা তোমাদের ইচ্ছা মতন তোমরা ব্যবহার করবে, যতটুকু রঙ চাও সেক্ষেত্রে তোমরা হলুদটা ব্যবহার করবে। আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি। আমি কিন্তু খুব বেশি ডার্ক কালার করতে চাই না, তাই আমি কিন্তু অল্প করে হলুদটা দিয়েছি। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দেখো আরেকটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কিন্তু আমি পনিরগুলোকে নামিয়ে নেব। দেখো এবার কিন্তু পনিরগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো। চলো এবার পনিরগুলো নামিয়ে নেওয়া যাক। দেখো আমার পনিরগুলো একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো নামিয়ে আমি ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। এর মধ্যে প্রথমেই যেটা আমি দিলাম, প্রথমেই জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই কিন্তু আছে। এছাড়াও আছে বড় এলাচ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা, আমি কিন্তু বড় এলাচও এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। বড় এলাচে কিন্তু গন্ধটাও খুব ভালো হয় আর তার সাথে রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। বড় এলাচটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। দেখো মশলাগুলো সব কিছু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি আগের থেকে কেটে রাখা 3 থেকে 4টে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা। দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, রসুনটাকে কিন্তু ফাইন করে পেস্ট করতে হবে না, মোটামুটি একটু আধ ভাঙা মতন করে নিলে কিন্তু খুব ভালো হয়। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু এটাকেও খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। ওটা ভাজা ভাজা করতে করতে এখানে একটা মশলা করতে চলে এসেছি। এখানে দিয়ে আমি 100 গ্রাম টক দইয়ের মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, তোমাদের ওইভাবে দেখাতে আমার ভুল হয়ে গেছে তাই আমি মুখে বলে দিচ্ছি। 1 চামচ মৌরি গুঁড়ো, মৌরিটাকে নর্মাল মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিলেই মৌরি গুঁড়োটা হয়ে যায়। সব কিছু দিয়ে একটা ফাইন পেস্ট আমি কিন্তু ওদিকে তৈরি করে রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফাইন করে চপ করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। দেখো টমেটোটা দিয়ে ভাজা ভাজা হয়েছে একটু, তখন কিন্তু টমেটোটা থেকে একটু তেল ছেড়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, আর তার সাথে অবশ্যই নুনটা। নুনটা কিন্তু তোমরা অবশ্যই আন্দাজ মতন দেবে, কারণ নুন কিন্তু আমরা পনিরেও বেশ কিছুটা দিয়েছি। এবার আমি এই সব কিছু দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো এটা কিন্তু একদম গলে গিয়ে এর থেকে কিন্তু সাইড থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। নর্মাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে কষিয়ে নেব। এটাকে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে দইয়ের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, সেই দইয়ের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটার মধ্যে তোমাদের আগেই বলেছি মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে। মৌরি গুঁড়োটায় দেখবে একদম ধাবা স্টাইলের গন্ধটা কিন্তু বেরোবে। ধাবা বা রেস্টুরেন্টে আমরা যে ধরনের পনির খেয়ে থাকি সেই ধরনের গন্ধই কিন্তু এই পনির মশলাটায় তোমরা পাবে। দেখো এভাবে দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া জল। জলটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার অল্প একটু জল দিয়েছি, জলটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। দেখো একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে কিউব করে কেটে রেখেছি। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি এবার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দারুণ একটা টেস্ট তোমরা পাবে পনিরের। এবার পেঁয়াজগুলোকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার মধ্যে কষিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়, কিন্তু এই ক্রাঞ্চিনেসটা যাতে থাকে সেটা কিন্তু অবশ্যই দেখবে, অতিরিক্ত যেন সফট না হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে এবার মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা মশলাটার সাথে পনিরগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সাইড থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যতটুকু ঝোল রাখার প্রয়োজন মনে হবে সেটুকুই কিন্তু তোমরা দেবে। আমি যতটুকু ঝোল রাখতে চাইছি ততটুকুই কিন্তু আমি জলটা দিয়েছি। এবার জলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। 5 মিনিট পর আমি ধনেপাতা ছড়িয়ে এটাকে আবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের পনিরের এই রেসিপিটা। আজকের এই পনিরের নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন আবার কোনো নতুন রেসিপির সাথে।